হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরান। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব, আর সেটি হচ্ছে যে রোমানিয়ায় একটি ওয়ার্ক পারমিট উঠতে কতটা সময় লাগে বা কত মাস সময় লাগে। অনেক লোক বসে আছে একটি রোমানিয়া ওয়ার্ক পারমিটের জন্য, তো ধৈর্য হারা হয়েও যাচ্ছে অনেক। তো আসলে ধৈর্য ধরতে হয়। তো সেই পরিস্থিতিতে আমি আপনাদেরকে একটি সঠিক তথ্য দিতে যাচ্ছি। এখন 2024 এবং আগস্ট মাসে আজকে 28 তারিখ। আপনারা জানেন রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন হয়েছে, এবং সেনজেন হওয়ার পর থেকে হলে রোমানিয়ায় একটি ওয়ার্ক পারমিটে অনেকটা সময় লাগতেছে, যেটা সেনজেন হওয়ার আগে অনেকটা সময় কম লাগতো। প্রায় 1.5 থেকে 2 মাসের মধ্যে একটি ওয়ার্ক পারমিট আপনি হাতে পেয়ে গেতেন। এই সেনজেন হওয়ার পরেই অনেকটা সময় লাগতেছে, প্রায় ম্যাক্সিমাম আপনাকে 6 মাস আপনাকে ধরে রাখতে হবে। তো এই 6 মাসটা কীভাবে লাগতেছে সেই বিষয়েও আমি আপনাদেরকে কিছু তথ্য দিতে যাচ্ছি এই ভিডিওতে। তো সরাসরি ভিডিওতে দেখতে থাকুন, এবং আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। রোমানিয়ায় একটি ওয়ার্ক পারমিট পেতে গেলে অনেকগুলো স্টেপ আপনাদেরকে পার করতে হয়। হয়তো পরে আপনি এইগুলি পার করবেন না, যার মাধ্যমে আপনি এইটা প্রসেসিং করাবেন এই জিনিসগুলো তদারকি করে, সেই স্টেপ বাই স্টেপ ফলো আপ করবে আপনার এই ফাইলটা। তো ফাইলটা সাধারণত যেভাবে এক হাত থেকে অন্য হাত, তারপর আরেক হাতে চলে যায়, অর্থাৎ এখানে ইনভলভ থাকে সেকেন্ড পারসন বা থার্ড পারসন। ম্যাক্সিমাম এখানে সেকেন্ড পারসন ইনভলভ থাকে, এবং সেকেন্ড পারসন ছাড়া আপনি কখনো একটি সাকসেসফুল ভিসা পাবেন না। এটা যে কোনো কান্ট্রি হয়, বিশেষ করে এখন সেনজেন কান্ট্রিগুলোতে এরকম চলতেছে। খুব রিয়েলভাবে ডিরেক্টভাবে একটি ওয়ার্ক পারমিট হাতে পায় এবং কোম্পানির সাথে ডিল করে খুব কম সংখ্যক। কারণ কি, সেন্ট্রাল ইউরোপে বা ইউরোপের সব দেশগুলোতে রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে, এবং রিক্রুটমেন্ট এজেন্সি আপনারা রিক্রুটমেন্ট এজেন্সিগুলাই ভ্যাকেন্সি দিয়ে থাকে, এবং ওয়ার্ক পারমিট উঠিয়ে তাদেরকে নিয়ে আনে, এবং নিয়ে আনার পরে তারা আবার অন্য একটা কোম্পানিতে হস্তান্তর করে দেয়, যেটা এখানে আমরা সরাসরি দেখতেছি। তো একটি ওয়ার্ক পারমিট পেতে গেলে সর্বোচ্চ আপনাকে 6 মাস অপেক্ষা করতে হবে। এবং এটা কিভাবে সর্বোচ্চ 6 মাস অপেক্ষা করতে হয়, আর সেটা হচ্ছে যে এইভাবে: প্রথমত আপনার পাসপোর্ট এবং পাসপোর্টের সাথে যা যা ডকুমেন্ট দরকার সেগুলো আপনাকে জমা দিতে হবে আপনার সেকেন্ড পার্সনের কাছে, এবং এই সেকেন্ড পার্সন অবশ্যই আপনার পরিচিত হতে হবে, অথবা কোনো লিঙ্কের মাধ্যমে কোনো না কোনো ওয়েভাবে তার সাথে যোগাযোগ করে জমা দিতে হয়। তো জমা দেওয়ার পরে যে জিনিসটা হয়, হয়তো পারে ইমিডিয়েটলিভাবে যদি জমা দেয় তাহলে খুবই লাকি। যদি তার কাছে কোনো জব ভ্যাকেন্সি থাকে তাহলে অবশ্যই আপনার ফাইলটা ইমিডিয়েটলিভাবে জমা দিবে। তা না হলে হয়তো আপনার ফাইলটাকে হোল্ড করে রাখবে। হোল্ড করে রাখার পরে যখন ভ্যাকেন্সি পাবে তখন হলে ওই ফাইলটা আবার ইনভলভ করবে তার প্রসেসিংয়ের জন্য। তো এভাবে প্রায় আপনার কাছে 15 দিন, তার কাছে আসার পরে আরও 15 দিন অপেক্ষা করতে হয়, অথবা 1 মাসও অপেক্ষা করতে হয়, এই সিস্টেম। তো অপেক্ষা করার পর এই যে জিনিসটা হচ্ছে যে ওই কোম্পানি যখন ভ্যাকেন্সি পায়, ভ্যাকেন্সি পাওয়ার পরে যে সেকেন্ড পার্সনের মাধ্যমে যখন আপনার ফাইলটা প্রসেসিং করাইতেছেন, ওই ব্যক্তি যখন একটা কোম্পানিকে হ্যান্ড ওভার করে তখনও 7 দিন লাগে। তবে 7 দিনটা কীভাবে লাগে? 7 দিনে ওভারও লাগে, কারণ অথবা আপনার সমস্ত ডকুমেন্ট একদিনে পিডিএফ ফাইল করে সমস্ত কিছু দিয়ে দিলেন, কিন্তু দিয়ে দিলে কি সব সমাধান হয়? কিন্তু হয় না। অথবা প্রথম দিন দেওয়ার পরে তারপর দ্বিতীয় দিনে তার টাকা পয়সাগুলো দিল, যা লেনদেন থাকার দরকার বা প্রথম অবস্থায় যা টাকা দেওয়া দরকার ওগুলি তিনি দিল, দেওয়ার পরে কিছুটা সময় নিল হয়তো, এবং ওই ব্যক্তি কিছুটা সময় হলে হাতে তিনি নিবে ফাইলগুলো গুছানোর জন্য। আর একটা কথা অবশ্যই বুঝবেন যে একটা ফাইল নিয়ে কখনো একটা কোম্পানি নড়াচড়া করে না, তার সাথে আরও 5টা ফাইল অথবা আরও 10টা ফাইল অ্যাড করে একসাথে তারা জমা দিবে একটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ওয়ার্ক পারমিটের জন্য। হতে পারে সেও 2 সপ্তাহ তার কাছে ফাইলটা হোল্ড করে রাখবে, আরও অন্য কিছু এজেন্সি আছে তারাও 2-3টা করে ফাইল পাঠানোর পরে যখন 15টা ফাইল বা 20টা ফাইল হলো, তখন তারা একত্রে যখন দেখছে যে 15 থেকে 20টা ফাইল হয়েছে এবং একটি কোম্পানিতে দিবে, ওভাবে তারা প্যাকেজ করে ইমিগ্রেশনের জন্য জমা দিবে ওয়ার্ক পারমিটের জন্য। এভাবেই হয়। অথবা প্রথম আপনি এটাই দেখেন যে এখানে প্রায় 2 মাসের মতন চলে যায়, যেটা বাস্তব। 1.5 থেকে 2 মাসের মতন চলে যায়। এখন চলে যাওয়ার পর হতে যখন তারা অ্যাপয়েন্টমেন্টে ডেট নিবে, এখন বর্তমানে যে সিচুয়েশন হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্টে ডেট নিতে হয় আপনাকে ফিজিক্যালভাবে ফাইল সাবমিশনের জন্য, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার লগ ইন করতে হবে, ওখানে সমস্ত ডকুমেন্টগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তারা আবার ডেট নেবে এবং ডেটটাও অবশ্যই কীরকম আসে এখন বর্তমানে যেটা এখন বর্তমানে যেটা হইতেছে, আপনি যদি এখন আজকে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয় হতে পারে 3 মাস পরে অথবা 2 মাস পরে আপনি ডেট পাবেন। এই যে ডেটটা, এই ডেটটা হচ্ছে ফিজিক্যাল সাবমিশনের জন্য, অর্থাৎ আপনার সমস্ত কিছু ফাইল রেডি আছে, জাস্ট ডকুমেন্টগুলো ওই ইমিগ্রেশনে যায় জমা দিবেন। তো এই জমা দেওয়ার যে ডেটটাও এখন 1.5 থেকে 2 মাস পরে ডেটটা পায়। মনে করেন আজকে আগস্ট মাসের 28 তারিখ, অক্টোবর 28 তারিখে পাবেন অথবা 25 তারিখে পাবেন, ইভেন আছে 20 তারিখেও পাইতে পারেন, ডিপেন্ড করে। এখন সব ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বিজি থাকে না, এখানে মনে করেন ধরে রাখেন 2টা মাস। তো 2টা মাস, আর প্রথম যে আপনার হাতে ছিল 15 দিন, এই পাশে 15 দিন, 1 মাস, 3 মাস, আরও 15 দিন চলে যায়, প্রায় হচ্ছে যে প্রায় 3.5 মাস থেকে 4 মাসের মতো এখানে চলে যায়। যখন আবার ফিজিক্যালভাবে অর্থাৎ ফিজিক্যালভাবে তারা ফাইল সাবমিট করবে, তখন এই ওয়ার্ক পারমিটের জন্য সর্বোচ্চ 2 মাসের মতো সময় লাগে। তার আগেও বের হয়ে যায়, যেটা বাস্তব। তার আগে 1 মাসের মতো বের হয়ে যায়, 1.5 মাসের মধ্যে বের হয়ে যায়, ইভেন আছে যে 2 মাসের পরও বের হয়। তো এভাবে মোটামুটি 6টা মাস লেগে যায় একটি ওয়ার্ক পারমিট এখন হাতে পেতে গেলে। তবে এছাড়াও অনেকটা সময় কমও লাগে, ভাগ্যের ওপর ডিপেন্ড করে। তো কেরি 4 মাসের মধ্যে বের হয়ে যায়, তবে ম্যাক্সিমাম আপনাকে 6 মাসের ওপরও চলতেছে এখন বর্তমানে একটি ওয়ার্ক পারমিট হাতে পেতে গেলে। তো এই ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও অনেক প্রসিডিউর আছে, এটা আপনারা জানেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে যেটা নেক্সট স্টেপ হচ্ছে যে এম্বাসি ফেস করা এবং এম্বাসি রিকোয়ারমেন্ট অনুসারে সমস্ত ডকুমেন্টগুলো জমা দেওয়া, ইন্স্যুরেন্স টুরেন্স যা আছে সমস্ত কিছু রেডি করা। তো এখন এটাই বললাম যে বর্তমানে রোমানিয়া একটি ওয়ার্ক পারমিট হাতে পেতে গেলে ম্যাক্সিমাম আপনাকে 6 মাস অপেক্ষা ধরতে হবে। যদি আপনি সেকেন্ড পার্সনের মাধ্যমে যদি তাৎক্ষণিকভাবে জমা দেন তাহলে 6 মাস, ইভেন আছে যে 6 মাসের আবারও লাগে, আর সেটা হচ্ছে 8 মাসও লাগে, 10 মাসও লাগে। কারণ কি, আপনি যখন পাঠাবেন তখন যদি কোনো ভ্যাকেন্সি না থাকে অথবা তার কাছে যদি ফাইলটা 2 মাস বা 1 মাস হোল্ড করে রাখে, তাহলে এটা তো আপনি বুঝবেন না। যেটা বাস্তব এখানে ঘটতেছে ওইটাই আমি আপনাদেরকে বলতেছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।